Manu? উঠলি? কিরে? এবার কিন্তু আমি ফ্যানটা বন্ধ করছি, সারা রাত ফ্যানটা চলেছে, এবার তো একটু রেস্ট দিতে হবে নাকি? না হলে এবার কিন্তু কয়েলটা পুড়ে যাবে। যে কিভাবে 10:30 অবধি খাটে শুয়ে আছিস বুঝতে পারছি না, আমার তো 6টা বাজতে না বাজতেই ঘুম উড়ে যাচ্ছে। উফ মা, সকাল সকাল উঠেই শুরু করে দিয়েছো। সকাল আর নেই মা, সূর্য একবারে মাথায় উঠে নাচছে। বাবা চলে গেছে সকালবেলা নাচতে নাচতে অফিস, আর আমি ঘেমে নিয়ে এখন রান্না করছি। আর তুমি কোথাকার মা ওরা নিয়ে যে 10:30 অবধি ঘুমাচ্ছ? ছিউ ছিউ, উঠে পড়। হ্যাঁ রে, সকাল সকাল তোর ফোন ঘাটতে ইচ্ছা করে? আমার তো ঘ্যান ঘ্যানানে একদম পছন্দ নয়। আমার ওই সিরিয়ালের থেকে তো আমার রিলস অনেক ভালো। মানু, তোমার সিরিয়ালে দেখা হয় মানুষের হাত থেকে সাপ বেরোচ্ছে, সাপগুলো আবার এরম এরম করে লড়াই করছে। এটা তো ইচ্ছাতারি নাগিন। বাড়ির তিনতলাতে সার উঠে যাচ্ছে। যে ভোলা মহেশ্বর! তাই, তাহলে এর আগে তো অনেকবার পদ্ম দেখেছি, জলপদ্মও দেখেছি, স্থলপদ্মও দেখেছি, কিন্তু জলের তলায় ডুবুরি পদ্ম তো দেখি। তোমার ওই সিরিয়ালটা যে বানায় তাকে তো গিয়ে একবার প্রণাম করে আসতে পারো। তাহলে তুই গিয়ে স্নানটা করে আয়। এই এত সকাল সকাল আমি স্নান করব না। বাথরুমে গিয়ে দুবালতি জল গড়িয়ে রাখ, না হলে এবার কিন্তু কল থেকে আগুন বেরোবে। আচ্ছি তোর কত কাজ। এ মানু, ছাপঙ্গড়ি গিয়ে ছাদ থেকে জামা কাপড় গুলো তুলে আন যা। এখন ছাদে যাব না, বিকেল হোক না বিকেলে তুলে দেব। আরে এতক্ষণ সে শুকিয়ে পাপড় হয়ে যাবে, আর বেশিক্ষণ রাখলে রং করে যাবে। এখন বাইরে গেলে পাক্কা পুড়ে পোড়া আলুদম হয়ে যাবে। দেখেছো বাইরে ভগবান একবারে মরণ খেলে শুরু করেছে। কেন করবে, তা কেন করবে? তুমি তো শুধু তোমার এই দেহটাকে নিয়ে শুয়ে বসে থাকবে। আমি তো চাকর, তোমার বাবা তোমার বাপের হোটেলে আমাকে রেখেছে চাকরানী হিসাবে। আমি তো সবার কাজ করবো, তাই তো? যাবি না তখন ঝাড়ে ছুড়ে মারবে। এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কিরে, ও তুই চলে এসেছিস? বস বস। কিন্তু তোর মুখটা এরকম কালো লাগছে কেন? বাইরে যে গরম পড়েছে মুখ কালো হবে না তো কি পরিষ্কার হবে? চল চল তাড়াতাড়ি চল। এই তোর এত গরমে কোথায় যাচ্ছিস? আমরা দুজনে একটু শপিং এ যাচ্ছি। ছাদ থেকে জামা কাপড় আনতে বললে তো কি তোর গায়ে ফসকা পড়ছে, আর এখন তুমি জামা কাপড় কিনতে যাচ্ছ? চুপচাপ গিয়ে ঘরে বসবি, আমি দুজন তো আমপান্নার শরবত বানিয়ে দিচ্ছি খা। আর এই যে পিঙ্কি, চুপচাপ খেয়ে দে বাড়ি যা। আচ্ছা, কাপড় গায়ে রাখা যাচ্ছে না, জামা কাপড় কিনতে যাচ্ছে। জল খেয়েছিস? জল খেলি। ওই জল খেয়েছিস? বেশি করে জল খা, জল খা। আমি না দিলে কি তুই খাবি না? মায়ের সাথে রসিকতা? মা তুমি এক কাজ করো, এতে না চিনি আর চা পাতা দিয়ে দাও, দেখো এখনই চা হয়ে যাবে। গরম জল একটু তো ফ্রিজে ঠান্ডা জলও দিতে পারো। জলটা রাখতে পারি, সবকিছু কি মাই করবে? তো ভাগ্য ভালো এখন ফ্রিজ আছে, আমাদের সময় বোতলের মাথায় দড়ি বেঁধে পাটকুয়ে রাখতে হতো ঠান্ডা করার জন্য, বুঝলি? তোর তো ভাগ্য ভালো আমার মতো মা পেয়েছি। সারাদিন বাদে গিয়ে রান্নাটা শেষ হলো। মা কি রান্না করেছো? আবার টকের ডাল? এই রোজ রোজ টকের ডাল আমি খাবো না। টকের ডাল মানে কি? এখন টকের ডালই খেতে হয়, ঠান্ডা ঠান্ডা খেতে হয়, বুঝলি? বেশি তেল মশলা খেতে নেই। হয় টকের ডাল খা, নয় পেঁপে আলু দিয়ে সবজি খা, আর নয় জল ডালা ভাত খা। আমরা এগুলোই খেতাম, বুঝলি? পুরো গরম পড়েছে, জানো পরে পুরো পুরো কয়লা হয়ে গেল। শুনেছিলাম কলকাতা লন্ডন এত দিন দিন রাজস্থান হয়ে যাচ্ছে। জন্মেরম গরম দেখিনি, এই গরমে তো মনে হয় কোথাও চলে যায়।